গুড মর্নিং এভরিওয়ান, বাগস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে পুনেতে আমাদের ফোর্থ ডে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুট করছি। সকাল 1:30 বাজে, আমরা সবাই কোথায় যাচ্ছি? সমুদ্রে। সকাল বিয়ানকে ফিট করিয়ে নিয়েছি, দেন এসে তো কলা খায়, সেই জন্য চাপ নেই, ও জল টল এসে ফোটাবো। সমুদ্রে সকাল বেরোনোই হচ্ছে না, আর সকালে তো ঘুমই ভাঙছে না। তো চলো এখন যাচ্ছি সমুদ্রে। সমুদ্রে গিয়ে একটু ঘোরাফেরা করবো, ওই জন্য রুমেও চা খাইনি, ওখানে গিয়ে চাটা খাবো, দেখি খাবার দাবারও খেতে পারি। তো এখন সবাই নর্মাল লুকে আর কি। তো চলো সমুদ্রে যাওয়া যাক। আর তোমাদের আর একটা কথা, গতকাল রাত্রিবেলা না আমাদের এত ঘুম পাচ্ছিলো, আড্ডা মেরে সবাই ঘুমিয়ে পড়েছি, তোমাদের আর গুড নাইট বলা হয়নি। তো জানি বন্ধুরা কখনো রাগ করবে না, তোমরা আমাদের সাথে আছো, তোমরা আমাদের পাশে আছো। তো চলো আজকে সুন্দর দিনটা শুরু করা যাক। এরা কে? এটা কে? তুমি একটু গুড মর্নিং বলে দাও। ওই যে আমার ভাসুর বাইরে, আর তিনি বাইরে চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা সকাল 10:00 মধ্যে চলে এসেছি সমুদ্রে। তা আজকে জোয়ার, তাই জোয়ারের জন্য দেখো জল, এই মাত্র জল উপর থেকে মানে একদম উপরে চলে এসেছিল। আজকে জলের প্রচণ্ড কারেন্ট, আজকে চান করতে নামা খুবই রিস্ক। এই যে বাবু, ভুল করে জলে যেও না আজকে, তাহলে কিন্তু সেদিনকে অর্ধেক ভেঙেছে, আজকে পুল ভাঙবে। চলো, আজকে জোয়ার, জল কোথায় চলে আসছে বন্ধুরা। আর এই যে দেখো বিয়ান আপনা দুনিয়ায়, সকাল সকাল বালিও গরম নেই, ভালোই লাগে। আসলে আগে আমরা আসতাম, কিন্তু এখন বিয়ান খুব ছোটো বলে না আসতে চাই না, সবাই মিলে আছে বলে আসলাম, ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ, ফোনে কি বলছি, তুমি কিছু বলবে? বলো বলো। হ্যাঁ, কি যেন দেখা যাচ্ছে না, এতে কে বিয়ান, এতে কে বিয়ান, এটা কি বিয়ান, এটা কি বিয়ান, চিপ দিয়ে খেতে চায়। দেখো বন্ধুরা জল দেখো, ভিডিও করতে হবে ও কি কি করছো তুমি, মামার কাছে আদর খাচ্ছ? আর এই যে কি রে ভাই, ব্যথা করছে নাকি আজকে? তাহলে কে ব্যান্ডেজ হয়ে গেছিস? কি হয়েছে? চা পেলি না? চা রোডে যেতে হবে। বন্ধুরা ওই যে চলে গেছে সবাই সমুদ্রে। হ্যালো, এই যে চলে গেছে বন্ধুরা, আমাদের আমাদের টিমের মহিলা সম্প্রদায়রা এখন সমুদ্রে, আজকে সমুদ্রে খুব এনজয় করছে তারা। ওই যে বাবির কাছে জলে আগের দিন তো যায়নি, আজকে গেছে, ভয় পায় আসলে, পা ভাঙা, তারপরে আবার বলে যে জলের যা ঢেউ আমার ভয় লাগে, ওই জন্য যায়নি। ওই যে আজকে গেছে ছদি বাবি আর তিন্নি। ওই যে নাদানাদি করছে মেশে মনার সাথে। তুই যা, আমি সকালবেলা লুচি পুরি খেতে গেছিলাম, আর এদের ঘোরা আর শেষ হয় না, ঘুরতে গেছিল সবাই সিজের জন্য মঠের ওখানটা। বন্ধুরা আখের রস খেয়েছি, আর পাচ্ছি না, শেষ গরম, এবার ঘরে গিয়ে ঘুমাবো। ছেলের একটা কাজ হয়নি, জল গরম হয়নি, কিছু হয়নি, ছেলেকে ঘরে গিয়ে কলা খাওয়াবো,
প্রচন্ড গরম, প্রচন্ড প্রচন্ড পাগল করা, মুখ দেখে বুঝতে পারছো পাগল করা। গুড ইভিনিং এভরিওয়ান, স্নান করে রেডি হলাম, বিহানকে রেডি করে ওর মাসির সাথে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। তো তিনি, ছর্দি, বিহান, বাবি, লিটনদা সব ওই ঘরে রয়েছে। তো চলো দেখি ওরা কি করছে। আমি জাস্ট স্নান করলাম, খুব টায়ার্ড লাগছিল আজকে সমুদ্র পাড় থেকে তখন এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিল, চোখ মুখ দেখেছো তো, সমুদ্রে স্নান করলাম না তাও কালো হয়ে গেছি। তো চলো এখন লাঞ্চটা করবো, লাঞ্চে কী কী মেনু আছে তোমাদের অবশ্যই জানাবো। ফিরে যাচ্ছি, এরা কি করবো ভাবি, খোলো। চাউমিন খেতে যা থাকতে পারছিলাম না। ও দিয়েছে খাবার? আমার চাউমিনটা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও ঘুমোচ্ছে। এই যে সব এইখানে, ওই খাও না, গরম গরম থাকতে দিদি খাচ্ছে না, তুমি খাবো না। ও তিনি গেছে? হ্যাঁ, দু নম্বরই তো, শুধু দু নম্বরই আর তিন নম্বরই। তোমাদের এখানে জল আছে নাকি? তাই জল নিয়ে আসলাম, এখনো লাঞ্চ বলে দেয়নি। হুম, সব কটাকে ছেলেকে পাহারা দিতে রেখেছিলাম। বাবা লাঞ্চ এলো 3:10, কখন এসছি, ও চলো কি কি এসছে দেখি বন্ধুরা। এই যে বাবা, কে কাজ করছে বড়মশাই? আবার অনিয়ন, আবার আলু ভাজা, বাহ দারুন লাগছে তো তিনটাকে। কিন্তু আমি বিহানকে খাওয়াচ্ছিলাম, ছুটতে ছুটতে এই ঘরে এলাম, তোমাদেরকে ভিউটা দেখাই একবার। দুই শালিক আবার জোড়া শালিক দেখা ভালো, তাই না বন্ধুরা? সকালে বিকালে তোমরা কমেন্ট করে জানাও জাস্ট ওয়েদারটা কেমন, এই যে এও ভিডিও করছে। বন্ধুরা এই দেখো বৃষ্টি নেমেছে, সমুদ্রের কি ভয়ঙ্কর চেহারা, সবাই পালাচ্ছে সমুদ্র থেকে উঠে আসছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গোটাল সমুদ্র, যারা যারা ছিল তারা সব উঠে চলে আসছে। ওয়েদারটা তো খুব কুল হলো বন্ধুরা, এই যে ভোর থেকে সবই দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, সমুদ্রে উথাল পাতাল করতো, কি সামনে বিশাল অ্যাক্সিডেন্ট দেখলাম, একটা ছোট বাচ্চা, একটা লোকের তো মাথায় সেদিকে ফেটে গেছে, বাচ্চাটা 9-10 বছরের হবে, কি জঘন্য যে চোখের সামনে দেখলাম না, মনে হচ্ছে বাচ্চাটা পাটা যদি না কাটা যায়, এমন ডেঞ্জারাস অবস্থা। এলো এতই রক নাকি কালকে বন্ধুরা? ফল কিনলাম তোমাদের বললাম না যে আমও কিনেছি, এখানকার আমটার গন্ধটা দারুণ বল, কিন্তু মারাত্মক তো। তোমার কেমন লেগেছে গে? তোমরা তো দেখলেই বন্ধুরা যে হচ্ছে আমরা হোটেলে লাঞ্চ করেছি,
তো এখন বাজে 5:20, একটু বৃষ্টি হয়েছিল, নইলে একটু আগেই বেরোতাম। আর হোটেলের সামনে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হলো, যাই হোক সে আর কি করা যাবে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আর কালকে এই টপটা আমি কিনেছি, আর এই টপটা তিন দিকে কিনে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার বাবা সেজে গুজে দেখছে সবাইকে ঘুরে ঘুরে, কোথায় যাচ্ছি। বাবি গ্যারেজ থেকে গাড়িটা বের করতে গেছে, তো চলো আজকে কোথায় যাচ্ছি জানি না। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল নন্দনকাননে যাওয়ার, কিন্তু এখন তো নন্দনকানন বন্ধ হয়ে গেছে, তো কোথায় যাই চলো তোমাদের সাথে শেয়ার করব। কি করছি তুই, কি করছি তুই, কি করছি যেদিন এলাম সেদিন রাত্রে, তো আমরা এদিকে গোল্ডেন ব্রিজের দিকে হোটেল খুঁজতে এলাম, কিন্তু পেলাম তো না। যাই হোক রাত করে তোমাদের আর দেখাতেও পারিনি। এই যে দেখো আমরা গোল্ডেন ব্রিজের, যদিও বাবিরা কালকে এসেছিল কিন্তু ও ভিডিও করেনি। করেছিলি? আমায় তো পাঠাসনি, ও মেশমনার মোবাইলে, ও মেশমনার মোবাইলে করেছিল কিন্তু মেশমনা পাঠায়নি, কি আর করা যাবে। কিন্তু ওয়েদারটা বেশ দারুণ হয়ে গেল আর ভাল লাগছে খুব। কত হোটেল এখনো হয়েই যাচ্ছে, আরো হবে আরো বলে দেখো বন্ধুরা। আমরা কোথায় যাচ্ছি কেউ জানি না বল। ও সাক্ষী গোপালের মন্দির, আচ্ছা অজানা ঠিকানায় যাচ্ছি। তিনি বলছে সাক্ষী গোপাল পাড়টা ধরতে হবে বন্ধুরা, আমি সাক্ষী গোপাল কখনো যাইনি। সর্দি গেছিস? আমি কখনো যাইনি। এই যে ভাবি ওই দিক দিয়ে যেতে হবে তাই তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা জগন্নাথ মন্দিরটাকে কি সুন্দর লাগছে দেখো। দাঁড়াও ক্লোজ করি, ওই দেখো, জয় জগন্নাথ, মন্দির দেখো বন্ধুরা, জয় জগন্নাথ। এটা কি কোনো হোটেল করছে নাকি? দেখো কি বড় যদি দেখ, ফ্লাইওভারটা কি চক্করের রে, কি যে হচ্ছে, কি বড় প্রজেক্ট। এইটাই আসার জন্য করেছে বুঝলা। বন্ধুরা যেটা দেখলাম না ব্রিজটায় গিয়ে গোল গোল ঘুরে আবার চলে এলাম একই রাস্তা দিয়ে, রাস্তা ঘুরিয়ে ফেললাম, সেটা অ্যাকচুয়ালি বড় পার্কিং, সত্যি বলে যাচ্ছে হসপিটাল এও এটা বলে যাচ্ছি, কিন্তু ওটা পুরীতে বিশাল বড় একটা পার্কিং করছে, খুব সুন্দর হবে। গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, চলে এসেছি বন্ধুরা আমরা সাক্ষী গোপালের মন্দির।
আমি এখানে কখনো আসিনি, ভাবি বলছে ও এসেছে কিন্তু আমি কখনো আসিনি। টুকু উমা, তাই তো কি ছোট এই যে দেখো কতটুকু বাছু দেখেছ। বাবু ঘুম থেকে উঠলেন, উনিও ঘুমাচ্ছিলেন আর মাও ঘুমাচ্ছিলেন। ঠিক আছে চলো। আচ্ছা বন্ধুরা, পুরী সাক্ষী গোপাল মন্দিরে আমি কখনো আসিনি, আজকে আসা হলো, তিনি বললো তো বেশ ভালোই লাগছে। চলো তোমাদের এই দেখো তোমরা কে কে এসছো আমায় কমেন্ট করে জানিও, আর যারা যারা আসোনি তাদের এসো অবশ্যই। খুব সুন্দর ব্যাপারটা, মন্দিরটা খুবই সুন্দর। চলো তোমাদের দেখাই। বাহ বাহ সুন্দর তো, তোমরা কে কে এসছো কমেন্ট করে জানিও বন্ধুরা। ঝাঁকি গন্ধগোলের মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয় না, তো এখানেই ভিডিও করছি। এটা গণেশ, বেশ সুন্দর। বন্ধুরা তোমরা কে কে এসছো কমেন্ট করে প্লিজ জানিও। আমি এবার প্রথম এলাম, এত দিন ধরে পুরী আসছি, এত বছর বারবার আসি, এবছর তো দুবার চলে এলাম কিন্তু সত্যি আসিনি, এটা পাক্কা তিন্নির জন্য হলো। এখন একদম না সাক্ষী গোপালের মন্দির পুরো জগন্নাথ মন্দির আদলে, আমি তাই দেখলাম কি সুন্দর। মন্দিরটা না আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ তিন্নি, আয় আমার একটু প্রচার করতে। তার একটা কথাই বলেছি তোর জন্য, দেখতে পেলাম হিন্দু মুসলিম মুসলমান সবাইকে নিয়ে বড় হয়েছে, ব্রাহ্মণ কিছু পাবে বলছে সমাজ যতটুকু আপনার সাধ্য। কি হয়েছে, কোনো কারণে যাচ্ছে না রথ? আমি তামার তারা ব্রাহ্মণ কিছু দিলে ভালোই লাগলো। বন্ধুরা এর আগে আসি সত্যি, তার জন্য তিন্নিকে অসংখ্য ধন্যবাদ। ওই বললো যে মাম ওখানেই চল, খুব সুন্দর লাগলো। তোমরা কে কে এসছো কমেন্ট করে জানিও, বারবার বলছি আমি তো আসিনি এর আগে। আর কী কী সুন্দর জায়গা আছে, সব জায়গা যে বারবার ঘুরতে এলেই সবটা যে আমরা জানবো তার তো কোনো মানে নেই, অনেক কিছু না অজানা থাকতেও পারে। আজকে যেমন একটা সুন্দর পার্কিং নতুন হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম, নিজেরও খুব আনন্দ লাগছে, তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও বেশি আনন্দ লাগছে। তো চলো এখন আমরা যাই ওই দোকানটায়, এবার ঢুকেছি, ওরা ঢুকেছে, আমিও দেখি যে পাওয়া যায় নাকি, তারপর আবার পুরীতে ফিরবো, তারপর তোমাদের সাথে ন্যায় চামক আছে। চলো যাওয়া যাক। পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তায় একটা কি সুন্দর মহাদেবের মূর্তি দেখলাম, চলো তোমাদের দেখাই। চলো আজ ওমকারেশ্বর মন্দিরে তোমাদের দেখাবো বন্ধুরা, কি সুন্দর ওম নমঃ শিবায় মূর্তিটা দেখো বন্ধুরা, মন্দিরটা কি দারুণ। ভীষণ সুন্দর কি সুন্দর, বাহ জয় হনুমান। বাহ কীর্তন বৃন্দাবনের নিধিবনের মতো, বৃন্দাবনের নিধিবনের এইটুকু এইটুকু গেট। এই দেখ তিনি, আয় আয় দেখো বন্ধুরা তোমরা কি সুন্দর মন্দিরটা বল না, এইগুলো হচ্ছে ইয়ে বদ্রি পাখি। হ্যাঁ বাবুই বাবুই বাবুই, বাহ
এই দেখ কত আরশোলা ছোটি দেখ ছোটি দেখ কি সুন্দর একদম অন্যরকম মন্দিরটা এই দেখো মহাদেব মহাদেবের আরতি হচ্ছে বন্ধুরা ইদে বাবা এখানে যোগ্য দাদাও আছে ইদে যোগ্য দাদাও আছে জয় জগন্নাথ তুমি যোগ্য দাদা কি সুন্দর দেখো বন্ধুরা শিবের মূর্তিটা সত্যি আজকে দুটো জিনিসই দেখলাম দুটো মন্দিরই ভীষণ সুন্দর বাহ সত্যি ভীষণ সুন্দর কি সুন্দর ওঙ্কারেশ্বর মন্দির থেকে আমরা হোটেলে এসেছিলাম বিহানকে ভাত খাইয়ে নিলাম এবার যাচ্ছি ষোলো আনা বাঙালিয়ানায় চলো কী কী আজকে রাত্রের ডিনার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলে এসছে আমাদের ডিনার তো চলো কী কী অর্ডার করেছি তোমাদের বলে দিই এইছে এটা হচ্ছে স্যালাড যেটা কমপ্লিমেন্টারি আর এইদিকে আছে একটু খোলো এটা হচ্ছে কী জানো পোড়াহাড়ির মাংস পোড়াহাড়ির খাসির মাংস এদিকে আছে দেখছো লঙ্কা লেবু এটা হচ্ছে রুটি আর এদিকে আছে ইঁচড়ের ডালনা আর চাটনি বলেছে সেটা দেয়নি এখনো তাই তো চল খাওয়া শুরু করি চল বন্ধুরা আমাদের ডিনার তো হয়ে গেছে বিহানে ওর পাপার সাথে ওই যে ঘরে যাচ্ছে কারণ এখন ঘুমের টাইম ঘুম এসে গেছে আর আমি তো ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম তাই এখন আর ওকে দুধ খাওয়ানোর নেই আর রাতে খাইয়ে তারপরে আবার শোবো আমি তিনি আর ছোট দিয়ে একটু সমুদ্রের পাড়ে ঘুরবো দেন ঘরে যাবো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ সামনে কিন্তু খুব বড় একটা চমক আসছে চলো আজকের মধ্যে গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল তারা